সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 12 মার্চ 2022। আজকে আমরা চলে এসেছি সাগর ডেইরি ফার্ম। এই ফার্মের প্রতিবেদন আপনাদেরকে আমরা রেগুলারলি দিয়ে থাকি। তো আজকে এখানে এসে দেখতে পারলাম এবারে সাগর মামা খুব সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এবং এসিআই বীজের কিছু সংখ্যক বাচ্চা কালেকশন করেছে। তো আজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিবে সেই সব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজনটা আমাদের সাথেই থাকবেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো একটা খুশির সংবাদ শুনলাম, আপনাকে একটা জব পেয়েছেন বা? হ্যাঁ, এইটার জন্যই আজকে রাত হয়ে গেল প্রোগ্রাম করতে, না হলে হয়তো দিনেই দিতাম। আচ্ছা আচ্ছা। ওখানে যা সারাদিন মিটিং করলাম, মিটিং করে পরে সেই বিকেলের দিক নিয়োগপত্র দিছে, ওইটা নিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে তার মানে প্রোগ্রামগুলো আমাদের রাতেই দিতে হবে? না, যেদিনকে যেহেতু আমার ডিউটি আওয়ার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, যদি 5টার পরে শেষ করে আসি তাহলে তোমাকে, এখন যেহেতু বড় দিনের বেলা হয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে দিব আর না হলে রাত্রে দিব। যে নিজের গরু নিজের ঘরে বাঁধা থাকবে, রাতে কি আর দিনে কি। দর্শককে দেখাবো, যার ইচ্ছা সে পছন্দ হলে নিবে, আমার বাড়িতে সরজমিনে আসবে, আসে দেখি শুনি নিয়ে যাবে। এটা তো আর ওই অন্য জায়গায় যাওয়া লাগছে না, যে রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে। কথা হলো দর্শকের সামনে তুলে ধরা, দিনের আলোয় তুলে ধরলে দর্শকেরা দেখবে, রাতে হলেও দেখবে। কোনো দর্শকের যদি ভিডিওতে দেখতে প্রবলেম হয় যে অন্ধকার হয়েছে, হয়তো রাতের আলো স্পষ্ট দেখা যাচ্ছে না, সে দর্শক আমাকে ভিডিও কল দিয়ে ভিডিও কল প্রাইমারি ভাবে দেখে যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে কল দিলে আপনি একটা সিঙ্গেল ভিডিও করে তারে দিবেন বা ভিডিও কনফারেন্সের লাইভ দেখাবেন। আরেকটা কথা, দর্শক তো সব আগে ঘুরেই জানে যে আমি কোনো খামারি না। এরকম আমার ছোট্ট একটা ঘর, এখানে 9টা বাচ্চা, আমি গাদাগাদি করি বাচ্চি। সব দর্শক জানে যে আমার কাছে বাচ্চা রবি সোমবার পর্যন্তই থাকে। আমার কথা যে যে গাছ আমার ফল দেয় না, সেই গাছ আমি রাখি, সার বীজ দিয়ে লাভ নেই। তো যে গরু আমি 2-3 দিনে বেচতে পারলাম তো বেচলাম, আর না বেচলে ওই গরু আমি যেভাবেই হোক বেশি। আমার কোনো গরু যে ওই পর্বের 15টা দিয়ে তোমাকে দিয়েছিলাম, যে ওই পর্বের যে গরু একটাও যদি কেউ দেখাতে পারে 9টাই তাকে মাংনা দিয়ে দিব। যদি একটা ওয়ান পিস গরুর ওয়ান পশমও দেখাতে পারে যে গত প্রোগ্রামের একটা গরু। আপনার আজকের কালেকশন গুলো কিন্তু আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আপনার দর্শকের চাহিদা অনুযায়ী কালেকশন করেছি। দর্শকেরা এই 7 থেকে 10 মাসের মধ্যে বাচ্চা খুব চাহিদা, কিন্তু এই বাচ্চাগুলো পাওয়াটা একটু টাফ ব্যাপার। আর এই আমি যে বাচ্চাগুলো আজকে কালেকশন করছি সবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজের, দামটা আমার একটু বেশি দিকে না লাগিয়েছে। আর প্রত্যেক প্রোগ্রামে আমার গরুর দাম তো আল্লাহর রহমতে রিজনেবল, দর্শক আমার থেকে নিচ্ছে, না নিলে তো আমি গঙ্গার জলে ফালা দিচ্ছি না। আশা করি এইবারও রাখবো, চেষ্টা করবো, হাটের থেকেও 10,000 করে কমছাবো। আচ্ছা ঠিক আছে মামা, তো চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই, আর এগুলোর বর্ণনা একটু জানান আমার দর্শকদের। আচ্ছা, শুরুতে এক নম্বরে মাশাল্লাহ খুব সুন্দর একটা সাদা কালো রঙের বকনা দেখতে পাচ্ছি মামা আমরা। এটা কোন জাতের বকনা মামা? এটা হলো এসিআই 100 বীজের একটা এ গ্রেডের বাচ্চা। তোমার ঠোঁট মোটে বাচ্চাটা সবই সাদা, কানমান ছোট, মাথাটা তো ছোট, ঠিক আছে? আচ্ছা, এই দেখো ঠোঁট মোট সব সাদা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সম্পূর্ণ, এবং চামড়াটা খুবই পাতলো। তবে দেখো তলাগুলো একটু দেখাই দিই দর্শকদের। দর্শক দেখতে পাচ্ছেন 4টা বাটি রয়েছে, 4টা বাটি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স হয়েছে? এই বাচ্চাটার বয়স আছে তোমার 8 থেকে 9 মাস আনুমানিক। 8 থেকে 9 মাসের মতো বয়স আছে? 8 থেকে 9 মাস বয়স। সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল, দেখো খাসতে দাসতে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 8-9 মাসের একটা এসিআই বীজের হলিস্টিয়ান ফ্রিজিয়ান, 100 বীজের খুবই ভালো বাচ্চা এবং খুবই পার্সেন্টেজ সম্পূর্ণ। আচ্ছা, এই বাচ্চাটার কেমন দাম রেখেছেন মামা? এই বাচ্চাটার সিঙ্গেলের দাম চাচ্ছে হলো 68,000 টাকা। 68,000 টাকা সিঙ্গেলের দাম চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এর মাঝে কি দরদামের সুযোগ আছে? আমার প্রত্যেকটা জিনিসেরই দরদামের সুযোগ আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা 68,000 টাকা দাম চাচ্ছে, এর মাঝেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এই পাশে দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, মামা এটাও এসিআই বীজের বাচ্চা, এটারও বয়স হলো 9-9.5 মাসের মতো, 9 থেকে 9.5 মাসের মতো বয়স হয়েছে। এটারও ঠোঁট মোট সাদা, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন, এবং দুইটা বাচ্চায় একই পার্সেন্ট আছে, জোড়া মিলাইছি, ঠিক আছে? ঘুরি কিনা এবং জোড়া মিলাইছি, দেখো বাচ্চাটা, ঠিক আছে? এটারও তলামলা কিন্তু খুবই ভালো, দর্শক দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এই মাজাটা দেখো কি সুন্দর মাজা। এই বাচ্চাটা কেমন দাম রেখেছেন? এটার দাম হচ্ছে 68,000 টাকা। এটাও 68,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ, মানে আচ্ছা, এর মাঝেও দরদামের সুযোগ আছে? হ্যাঁ, 1 লক্ষ তোমার হলো 34,000 টাকা হয়, ঠিক আছে? 1 লক্ষ 34,000 টাকা, 1 লক্ষ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া বাচ্চা কিন্তু 1 লক্ষ 36,000 টাকা দাম চাচ্ছে মামা। এর মাঝে টাকা বেশি হয় কোন দর্শক যদি নেয় তাহলে বীজ আকারে নিবে, বাড়িতে নিয়ে যা লালন পালন করবে, ওনাকে ফাঁকি দিবে না।
ঠিক আছে আচ্ছা আর ও কেন ফাঁকি দিবে না আমি বলতেছি এই বাচ্চার দুটি খুবই ভালো পার্সেন্টেজের এবং গ্রোথ সম্পন্ন সুস্থ জিনিস ঠিক আছে আমিও তো 2 টাকা দিয়ে কিনে আনছি আমার তো আর কেউ মাংনা দেয় নাই বা আমি যে 68 করে দাম চাইছি পুরাটাই যে লাভ চাইছি তাও না আচ্ছা এই দশক আরো বিক্রেতা ভাইয়ের সাথে হাটের সাথে এরকম পার্সেন্টেজের বাচ্চা যদি মেলা এর থেকে কম পাই তাহলে অন্যরা ওনার থেকে নিক আর আমার থেকে যদি দামাদামি করি তাদের রিজনেবল হয় দেওয়ার মতন দাম হয় তাহলে তারা আমার থেকে নিবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু ফ্রিজিয়ান বকনা এগুলো আসলে জিনিস জাতমানের উপরে ভেরিফাই করে রেটটা হয় হ্যাঁ আপনারা অবশ্যই জাতমান বুঝে শুনে ক্রয় করবেন তারপরে মামা এই সাইডে যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালের 3 নম্বরে হ্যাঁ এটা কোন জাতের বকনা এটাও হলিস্টন ফ্রিজিয়াম এটাও এসআই বিজের এটা রানী বাচ্চা ঠিক আছে এটা এসআই বিজের রানী বাচ্চা আচ্ছা হলিস্টন ফ্রিজিয়ান একদম হলিস্টন ফ্রিজিয়ান সৌন্দর্যর কারণে অনেকে রানী শঙ্কর এটা নাম দিয়েছিল উপাধি দিয়েছিল এর সবই সাদা সিং শুদ্ধ সাদা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার তলামলাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো এই দেখো রাত করে ভিডিও দিচ্ছি তো তবে দর্শক গ্রোথও মাশাআল্লাহ খুবই ভালো দর্শক আরেকটা খুশি সংবাদ হলো যে আমার আসলে দিনে আর ওইভাবে প্রোগ্রাম করার সুযোগ সুবিধা হবে না কেননা আমি আজকে প্রায় 1.5 বছর ধরে একটা জবে টাই করতেছিলাম আল্লাহর রহমতে আজকে সেই আমার জবের নিয়োগপত্র হাতে পাইছি কালকে থেকে ডিউটি ঠিক আছে আমি আমার গরুর প্রোগ্রামগুলো আমি এখন ম্যাক্সিমামই রাত্রে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে তো জব পেয়ে গেছেন তাহলে অবশ্যই আমার দর্শকদের কিন্তু একটু সুযোগ সুবিধা দিতে সুবিধা অবশ্যই দর্শক আমি আমার থেকে ঠিক আছে এখন তো হয়তো মিষ্টি খাওয়াতে পারলাম না ইনকাম সোর্স তো এখন আগের থেকে বেড়ে গেছে হ্যাঁ মানে চাকরিটাও একটা মানে মাস্টারি চাকরি অন্য কোনো প্রফেশনালের সাথে অ্যাড করে নিয়ে নিজেকে আমি যে চাকরিতে আছি এটা হলো আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচি যেগুলো হলো স্কুল বহির্ভূত বাচ্চাদের কাজ হবে আমার আন্ডারে 450 স্টুডেন্ট কাজ করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামা তো এই গরুটা কেমন দাম খুবই ভালো পার্সেন্টেজ আছে মামা এই ল্যান্ডারটা দেখো আচ্ছা এই গরুটা কেমন দাম রেখেছেন মামা একটু বলেন সিঙ্গেলে নিলে 78000 টাকা দাম পড়বে 78000 টাকা সিঙ্গেলে খুবই ভালো পার্সেন্টেজ আর আমাকে আচ্ছা এর মাঝে তো কিছু অনার করবেন বা দর দামের কোনো সুযোগ আছে 78 সাইজে যখন 78 দিয়ে নেবে এরকম না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এর মাঝেও কিন্তু দর দামের সুযোগ আছে আপনারা দর দাম করে নিতে পারবেন এই গরুগুলো আচ্ছা সিঙ্গেলের 4 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা এটা কোন জাতের গরু এটা হলিস্টন ফ্রিজিয়াম আমার কাছে প্রত্যেকটা বাচ্চাই আজকে দেখো পার্সেন্টেজ সম্পূর্ণ এবং গ্রোথ সম্পূর্ণ এই বাচ্চাটা লম্বা এবং হাত পা দেখো কত গ্রোথ সম্পূর্ণ ঠিক আচ্ছা এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা বকনা এই দেখো তোমার হলো ইয়ে দেখাবে এটারও তলামলা দেখতে পাচ্ছি দর্শক চারটা বাটি রয়েছে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার কেমন দাম রেখেছেন মামা চার নম্বর বাচ্চাটা হলো 70000 টাকা 70000 টাকা দাম চাচ্ছেন এই দুইটা বাচ্চা একসাথে জোড়া ধরে যদি কেউ নেয় হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার 145000 টাকা হলে আমি রাখতে পারবো 145000 টাকা হলে বিক্রি হবে আর এটা হলো 70000 টাকা তাহলে 148000 হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম রাখছে 78000 আর হলো 70000 তাহলে তোমার 148000 টাকা হ্যাঁ সো 145000 টাকা হলে তাকে দিতে পারো তুমি বাচ্চা দুটো দর্শকের দেখা একদমই তুমি খালি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া বাচ্চার 145000 টাকা না মামা হ্যাঁ 145000 টাকা দাম চাচ্ছে এর মাঝে কি কিছু অনার করবেন এর মধ্যেও হালকা কিছু কম বেশি আছে দামাদামি করার সুযোগ পাবে আচ্ছা দর্শক এর মাঝেও কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন এই গরুগুলো আচ্ছা ঠিক আছে মামা এই বাচ্চাটা দেখো এই বাচ্চাটার মধ্যে নাই রাখি আচ্ছা ঠিক আছে মামা তো এগুলো সাইড করে দেন আমরা পরের গরুগুলো দেখাই দর্শকদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিরিয়ালের 5 নম্বরে মামা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের মামা এটাও হলিস্টন ফ্রিজিয়াম এটা গরু সিরিয়াল হিসাবে 5 নম্বর এই গরুর ঠোঁটমোট দেখো সম্পূর্ণ সাদা আচ্ছা আমার কাছে আজকে যে 9টা গরু খুবই ভালো পার্সেন্টেজ এবং 9টা গরুই তোমার ধরো যে 7 থেকে 10 মাসের মধ্যে ঠিক আছে 7 থেকে 10 মাসের মধ্যে বয়স হবে এগুলো বয়স হবে এবং খুবই ভালো হাই কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটার কেমন বয়স হবে দর্শকের এইগুলাই চাইদা এইটার বয়স আছে 8.5 মাসের মতো 8 থেকে 8.5 মাসের মতো বয়স আছে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা কেমন দাম রেখেছেন মামা এটার দাম চাচ্ছে হলো 58000 টাকা 58000 টাকা এটার দাম চাচ্ছেন হ্যাঁ এখানে পাঁচটা একটা লট করছে আগে সিঙ্গেলে বলি দিই কেউ যদি ভালো লাগে সিঙ্গেলও নিতে পারবে আবার কেউ চাইলে লটেও নিতে পারবে নিতে পারবে তবে আশা করি পাঁচটা লটে দিলে তার জন্য ভালো হবে একটা সাতরাই রেট দেব তাকে ঠিক আছে আচ্ছা তারপরে সিয়ালের 6 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা এটা কোন জাতের গরু এটা হলিস্টন ফ্রিজিয়াম তুমি মাথাটা দেখাও
আচ্ছা, এটারও তো দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাটি রয়েছে, চারটা বাটি। আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স হবে মামা? এই বাচ্চাটার বয়স হলো 8 থেকে 8.5 মাসের মতো। 8 থেকে 8.5 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দাম রেখেছেন? এটা দাম সস্তে হলো 60,000 টাকা। এটা 60,000 টাকা আপনি দাম চাওয়া? হ্যাঁ। আচ্ছা, এর মাঝেও দরদামের সুযোগ আছে তো নাকি? এর মাঝেও দরদামের সুযোগ আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা 60,000 টাকা দাম চাচ্ছে, এর মাঝেও কিন্তু আপনাদেরকে কিছু অনার করে দিবে। হ্যাঁ। আপনারা দরদাম করে কিন্তু নিতে পারবেন। অবশ্যই। আচ্ছা, সেলের 7 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, এটা কোন জাতের গরু? এটাও হলিস্টান ফ্রিজিয়াম মামা। এই বাচ্চাটার মাথা খুবই ছোট মাথা, ঠিক আছে? আচ্ছা। এটারও ঠোঁট ফোট দেখো সাদা, ঠিক আছে? গায়ের চামড়াটা খুব পাতলা। আর এই মাঝে এই বাচ্চাটার মা বাচ্চা হলো আর 9টা বাচ্চাই আমার, 9টা বাচ্চার মধ্যে সর্বোচ্চ মাঝালা বাচ্চা এটা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এত মোটা, এত ভারী ওশার মাঝার কোনো বাচ্চা নাই তো। এই বাচ্চাটার কেমন বয়স বললেন? এই বাচ্চাটারও বয়স হচ্ছে তোমার 8 মাসের মতো। 8 মাসের মতো বয়স হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটাও সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ। আচ্ছা, এটা কেমন দাম রেখেছেন? এটার দাম চাচ্ছি 59,000 টাকা। 59,000 টাকা এটার দাম চাচ্ছেন? আচ্ছা, এর মাঝেও দরদামের সুযোগ আছে তো নাকি? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 59,000 টাকা দাম চাচ্ছে, এর মাঝেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, দরদাম করে আমার থেকে নিতে পারবেন। আচ্ছা, সিরিয়ালের 8 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, এটা কোন জাতের? এটা হলিস্টান ফ্রিজিয়াম। ওই বাচ্চাটাও দেখো খুবই ভালো পারসেন্টেজ, ওটার বয়স আছে 6 থেকে 7 মাসের মতো। দর্শকের উদ্দেশ্যে গত পর্বে একটা কথা বলছি, আমার এখানে যে গরুর বয়স 6 মাস, ওনার ওখানে সেই গরুর বয়স হলো 5 মাস 4 মাস। কি জন্য? ওনারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ায়। আমাদের এই অঞ্চলে বাচ্চাকে দুধ খাওয়ায় না, ঠিক আছে? দুধ সব দহন করে খেয়ে নেয় নিজেরা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। দেখো এই বাচ্চাটার মাথাটা দেখো খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার কেমন দাম রেখেছেন? এটার দাম চাচ্ছি হলো 55,000 টাকা। 55,000 টাকা দাম চাচ্ছেন সিরিয়ালের 8 নম্বর বাচ্চাটা? হ্যাঁ, সিরিয়ালের 8 নম্বর বাচ্চাটা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন, কিংবা আপনি লটে চাইলেও নিতে পারবেন, লটেও মামা একটা দাম বলে দিবে। জি। আচ্ছা, সিরিয়ালের 9 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা হলো এটা হলিস্টান ফ্রিজিয়াম। এটারও দেখো ঠোঁটমোট সাদা। আমার এখানে যে গরুগুলো আজকে তোমার 9টা গরু দেখালাম, কোন গরু কারোর থেকে কম না। আচ্ছা, ঠিক আছে। এই শেষ গরু শেষ বেলা একটা কথা বলি দর্শক, আমি ছোট গরু নিয়ে কারবার করি, প্রত্যেকটা গরুই ছোট, ঠিক আছে? তারপরে সবার হাতে এখন ডিজিটাল ফোন, ভিডিও করলে হয়তো একটু বড় লাগে, তাই আমি দর্শকের কাছে অনুরোধ তারা যেন আমার বাড়িতে এসে দেখে নেয়, সরজমিনে এসে দেখে শুনে নেয়, কারণ ভিডিওর সাথে বাস্তবে 19-20 হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার ছোট জিনিস, এ তো বড় জিনিস না। এখন অনেকেই আসি বলে যে ভাই এ তো দেখি ছাগলের সমান, আসলেই তো ছাগলের সমান। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু আসলে জাতমানের উপরে দাম, জাতমানের উপরে কোয়ালিটির উপরে দাম আসবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 25,000-30,000 টাকা হলেও এর থেকে বড় বড় বাচ্চা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, দর্শক আপনারা অবশ্যই জাতমান বুঝে আসলে গরু বাছুর সংগ্রহ করবেন। হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, এটা কেমন দাম রেখেছেন? এটা 48,000 টাকা দাম চলছে, খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা। 48,000 টাকা এটা দাম চাওয়া? আচ্ছা, এর মাঝেও দরদামের সুযোগ আছে তো নাকি? দরদামের সুযোগ আছে। এখন এই 5টা বাচ্চা যদি কোনো দর্শক একসঙ্গে নেয়, হ্যাঁ হ্যাঁ, মানে 5টা বাচ্চা যদি দর্শক একসঙ্গে নেয়, তাহলে আমাকে হলো 2,80,000 টাকা চাওয়া হয়েছে দাম, ঠিক আছে? হ্যাঁ। যদি কেউ একসঙ্গে নেয় ফিক্সড, ওনার জন্য কোনো দামাদামি হবে না। আচ্ছা। আর যদি সিঙ্গেলে নেয় তাহলে দামাদামির সুযোগ আছে। আচ্ছা। আর যদি 5টা একসঙ্গে নেয় কোনো দামাদামি হবে না, 2,65,000 টাকা ফিক্সড হবে। 2,65,000 টাকা ফিক্সড? 2,65,000 ফিক্সড। আর যদি দামাদামি করে তাহলে 70-75-80 হয়ে যাবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আর যদি সিঙ্গেলে নেয় ধরো এই বাচ্চা যদি কোনো বাচ্চা সিঙ্গেলে নেয় তাহলে ধরো 58-60-59 এরকম করে দাম চাওয়া আছে না, উনি তখন বলবি যে ভাই আমি ওই 5 নম্বর লটে 2 নম্বর বাচ্চাটা নিবো, 60,000 দাম চাইছেন, কয় টাকা নিবেন? তখন আমি তার সাথে দামাদামি করবো, ঠিক আছে? কিন্তু লটে নিলে 2,65,000, লটে নিলে আপনার ফিক্সড 2,65,000। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মামা 2,65,000-তে কিন্তু এই 5টা বাচ্চা আপনাদেরকে দিবে। হ্যাঁ, 5টাই মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির বাচ্চা। ঘর মানায়নি, কেউ যদি আমার থেকে নাই তারও ঘর মানায়নি গরু হবে। আচ্ছা, যারা ফালা তুলে এর খুরা কিও খুব একটা বেশি লাগে না, দিন আচ্ছা, এইগুলো বাচ্চা যদি 3-4 মাস লালন পালন আপনার কালেকশনে এই গরুগুলো ছিল না মামা? 9টা এই সপ্তাহে 9টা কালেকশন, যেহেতু আমি শ্রম কম দিচ্ছি, আমার ছোট ভাই সঙ্গে করে নিয়ে করতেছি তো। হ্যাঁ হ্যাঁ,
প্রতি কালেকশনটা বেশি করতেছে, আমি এখন হয়তো ওইভাবে সময় দিতে পারবো না। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। আমার ফোন নাম্বার হলো 01759338879। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, আশা করি দর্শকেরা আমার গরু যদি পছন্দ হয়, দামটাও যদি রিজনেবল থাকে, তাহলে ওনারা আমার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য করে আসুক। যেহেতু আমি ছোট গরু ব্যবসা করি মামা, অনলাইনে দেখতেছে হয়তো একটু বড় লাগতেছে, বাস্তবে 19-20 হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কথা আল্লাহ সবাইকেই মুখের জবান দিছে, কাউকে হয়তো বুবা বানাইছে, কাউকে জবান দিয়ে, কিন্তু এই মুখের কথা দিয়ে এমন কিছু করা যাবে না যে কাউকে মিথ্যা প্রলোভন দিয়ে আকৃষ্ট করি বেশি কিনে আমার খাওয়া লাগবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, আমার কথা যে তারা আমার জিনিস দেখবে, আমার কথা দেখবে, আমার কথার উপর না, এই জিনিসে যদি টাকা যায় তাহলে আমার থেকে টাকা দিয়ে কিনবে। আমিও কিনে নিয়ে আসি, কোনোটা চুরি করে আনেনি বা ছায়াও আনেনি, আমিও কিনে আনছি, ওনারাও আমার থেকে কি দেখি শুনে দাম দর করে কিনে নিয়ে যাবে। তবে আমি তাদের মানে ইনভাইট করতেছি আমার বাড়িতে, একুক্ত তারা আমার বাড়িতে সরজমিনে আসি দেখিনি, তো ছোট জিনিস, এটা তো বড় জিনিস না, যে বড় জিনিস হয়তো টাকা আটতেছে, এগুলোর যে দাম আর যে পার্সেন্টেজ, অনেকে যদি মনে করে যে এতটুকু গরু এই টাকা দিয়ে কিনবো, আসলে ওনার কথা যুক্তিসম্মত, টাকা আটে না। আচ্ছা আচ্ছা, এই যার পার্সেন্টেজ হতো আবার খুঁজি বাইর করাটাও টাফ ব্যাপার। আচ্ছা ঠিক আছে মামা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।